সকাল থেকে মানে নাকে দড়ি দিয়ে কাজ করেছি আজকে। নাকে দড়ি দিয়ে কাজ করতে কিন্তু আমাকে হয় না, আমি সব কাজ গুছিয়েই করি, আমার সব টাইমের মধ্যেই ছিল, কিন্তু টাইমটা একটু ওলট পালট হয়ে গেল, বুঝতে পারলে? যেহেতু বড় ছেলে, ও বাবা, ও তো ওলট পালট করেই দেবে, ছোট ছেলে হলে একটু শান্তশিষ্ট। আবার এই কথাটাও বলা ভুল, অনেকে বলবে না তুমি ছোট ছেলেকে বেশি ভালোবাসো, বড় ছেলেকে ভালোবাসো না, কিন্তু আমি এটা বুঝে পাই না, মায়ের কাছে আবার ছোট ছেলে বড় ছেলে ভাগ হয়? কিন্তু অনেকেই বলে আমি নাকি ছোট ছেলেকেই বেশি ভালোবাসি, বড় ছেলেকে বেশি ভালোবাসি না, তাই তারা বলুক। আবার অনেকে হেট করে যে ভিডিও করে কি হয়, ভিডিও করে কিচ্ছু হয় না গো দিদি দাদারা, তোমাদের বলছি ভিডিও করে আমার স্মৃতিটা ভর্তি করি, আমার জেনারেশান আমাকে দেখবে। একজন মানে সিটিএমএ যে তনুশ্রীদি, তিনি অত বড় মানুষ হয়ে, তিনি একটা সেলিব্রিটি ধরতে গেলে তিনি যদি মানে বলে তার স্মৃতি ভর্তি হবে, তার স্মৃতিতে তার জেনারেশান দেখবে, আমি তো প্রথম থেকেই, আমার ভিডিও যারা প্রথম থেকে দেখো আমিও একই কথা বলি, কিচ্ছু হবে না। হঠাৎ আসা, আর হঠাৎ আসার থেকে এত সুন্দর একটা প্রাপ্তি, মানে কি বলবো, এত সুন্দর একটা জায়গা। আর কি ভালো ভালো আমার এখানে দিদি দাদা আছে যারা আমার ভিডিও দেখে, সুন্দর সুন্দর কমেন্টস করে, তাদের কমেন্টস করতে আমার ভীষণ ভালো লাগে, যে আমাকেও কেউ চেনে আর আমাকেও কেউ ভালোবাসে। তা তোমাদের সঙ্গে তো আসল কথাই বলা হয়নি, আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানানো হয়নি, তা সকলে আমার চ্যানেলে চলে এসো, তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। সব রকমভাবে তোমাদের কাছে থাকার চেষ্টা করি, মানে আমি সংসারে যত কাজ করি তার ফাঁকে যদি তোমাদের সঙ্গে না একটু গল্প করি, আমার যেন মন ভালো লাগে না। তোমাদের সঙ্গে যে গল্প করলাম, পরের কাজটা আর একটু ভালো হবে, যে আমি তোমাদের জন্য কিছু গল্প করে রাখলাম, যে তোমাদের সঙ্গে গল্প করছি, তোমরা অবশ্যই আমার কথা শুনবে, আর আমার কথা যদি কিচ্ছু ভুল থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে সেটাও বলবে। আমি এখানে ভিডিও করছি, আমার খারাপ ভালো সবটাই আমি জানতে চাই, খারাপটা জানলে আমি আমাকে শোধরাতে পারবো, ভালোটা জানলে মনটা খুশি হয়ে যাবে, আরও ভালো করার চেষ্টা করবো, তাই কি না বলো? তা আমার ছেলের, বড় ছেলের আজকে জন্মদিন, আশা করছি তোমরা সবাই আমার বড় ছেলেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আশীর্বাদ করবে, ঠিক আছে? আর আজকে সেরাম কিছু নয়, আমি আগেই বলে দিচ্ছি, আমার দুটো ছেলে একদম ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তাও ছোটো ছেলে একটু আসলেও মানে কোনো বিশেষ দিনে, কিন্তু এমনি দিনে আসতে চায় না, আর বড় ছেলে তো একদম নয়, ঠিক আছে? ও একটু হুট করে আসবে, একটা কথা বলে দেবে, এইগুলো ঠিক আছে। অনেক কষ্ট করে আজকে মানে সকালে যেটুখানি দেখলে টিফিনের সময় ক্যামেরার সামনে আনিয়েছি, তারপরে আর নয়, আবার খাওয়ার সময় হয়তো অনেক রিকোয়েস্টে আসবে। তা যাই পারে হোক, সেরাম কিছু আমাদের জন্মদিন হয় না, মানে ওরা অত কিছু পছন্দ করে না, যে কেক কাটবো আর মোমবাতি নেবানো তো একদমই পছন্দ করে না, তা আমি মোমবাতি, আমিও পছন্দ করি না যে মোমবাতি নেবাবো। আমি সকাল থেকে প্রদীপে বেশি করে তেল দিয়ে জ্বেলে রাখি, প্রদীপটা যতক্ষণ জ্বলে ততক্ষণই আমি মানে জ্বলুক, সেটাই আমার। আর আমার যখন ওপরে ঠাকুর ঘরটা হয়ে যাবে, আমার মনে খুব ইচ্ছা একটা সুন্দর প্রদীপ কিনবো আর বড় মতন, আর ছেলেদের জন্মদিনে সেই প্রদীপটা আমি মানে সেই দিনটা পুরো জ্বালিয়ে রাখবো, ঠিক আছে? তা জানি না আমার কবে সেই ইচ্ছা পূরণ হবে। তা চলো তোমাদের রান্নাঘরে নিয়ে যাই, খুব সিম্পল মেনু আর খুব সিম্পলভাবে করবো, তা পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, কেননা এই রান্নার ভিডিও আমার চ্যানেলে আছে, বিরিয়ানি করবো, চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিতে না যে চিকেনগুলো আছে, ভাবছিলাম যে চিকেন বাটার ফ্রাই করব, দেখি ওর বাবাকে বলি যদি একটুখানি সলিড চিকেন এনে দেয়, তাহলে চিকেন বাটার ফ্রাই আর চিকেন বিরিয়ানি করব, একদম সিম্পলভাবে করব। তা চলো রান্নাঘরে যাই, গিয়ে তোমাদের দেখাই যে আমি কিভাবে করব, খুব সিম্পলি। আর সকালে তো দেখলে লুচি আর ঘুগনি করেছিলাম আর মিষ্টি, আর সেই করে মানে সবে আমি করে রেখে, মানে লুচিটা করিনি, লুচিটা গরম গরম ভাজবো, ঘুগনিটা করা হয়ে গেছে, ওকে বলেছি তুই 9টার সময় আসবি, ও এসে গেছে 8:30 সময়, আর ওর জন্মদিনটা রাত্রিবেলা, ও বাড়িতে ওর দাম ওই মানে একটু সেলিব্রেট করবে, তা সেই জন্যে ও মাংস আনতে যাবে, সেই জন্য বেহালায় যাবে মাংস আনতে, তা তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, আমি বলছি সে তো রাত্রে খাবি, তা একটু পরে যাবি না, সেইটাই হচ্ছে আমার নাকে দড়ি দিয়ে ঘোরানো। তাই দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা হলুদ নুন তেল আর টক দই, আর এই যে আলুটাকে একটুখানি কালার দিয়ে নুন দিয়ে ফুটিয়ে সিদ্ধ করে রেখেছি, আর এখানে চালটাও রেখেছি ধুয়ে, আর এখানে গরম মশলা তেজপাতা আছে, চাল যখন মানে হবে তখন ওইগুলো দেবো, সাদা তেল দেবো, নুন দেবো, দিয়ে পেঁয়াজটা ভাজবো আর চিকেনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে কষাবো। তা যতটা পারবো হয়তো তোমাদের দেখাবো, কেননা আমার বিরিয়ানি ভিডিও আছে, যদি তোমরা দেখতে চাও আমি কিভাবে করেছি তাহলে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। আর চলো এখন বাজে 11টা, একটুখানি কাজটা শুরু করে দিই, আবার আসছি তোমাদের সঙ্গে পরে বক বক করতে, স্কিপ করবে না, কিছুটা হলেও দেখো, আশা করছি তোমাদের ভালো লেগে যাবে। এই দেখো চিকেনটাকে এরকম ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি,
ছোট থালা হয়ে গেছে, এর ভেতরে পেঁয়াজ আছে, পেঁয়াজটা মানে বেরেস্তা, আর একটা মেনু অবশেষে আবার করছি, এইটা তোমরা অবশ্যই ট্রাই করবে। এর মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পুদিনা পাতা ধনে পাতা পেস্ট আর লেবুর রস। ভালো করে চিকেনটাকে মাখিয়েছি। আর এইটা দেখ, এইটা যে হচ্ছে ময়দা কর্নফ্লাওয়ার আর একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ নুন আর বাটার, বেশি করে বাটার দেবে। আমরা দেখো সবসময় তো আমাদের করো ক্যামেরাটা, সবসময় তো আমরা মানে ভেটকি মাছে ফিলে পাই না, সবার পক্ষে সম্ভব নয়, আমরা অনেক দূরে দূরে থাকি আর ভেটকি মাছের ফিলেটা সবসময় সত্যি কথা বলতে সবার পক্ষে পাওয়া সম্ভব নয়, আমি তো নিজে পাই না, তা আমি এইটা বানাই সবসময়, এই চিকেন বাটার ফ্রাই। এটা তোমরা বানাও, ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি, আর সন্ধ্যের টিফিন হিসাবেও মানে কেউ এলে হঠাৎ করে করে দেবে এরকম চিকেন, যদি একটু মাখানো রেখে দাও। আর এই যে আমার ম্যাটারটা দেখেছো, আমি যখন ভাজবো অবশ্যই তোমাদের আবার দেখাবো। আমার এই অবধি কাজ এগিয়ে নিয়েছি, এবার আমি চিকেনটা কষাবো কষিয়ে, আর ভাত এখনো জ্বালিনি, মানে ভাতটা এখনো বসাইনি, কেন বিরিয়ানি তো ক মিনিটের ব্যাপার আমার মনে হয়, রাইস তারপরে জিরে রাইস এর থেকেও বিরিয়ানি সোজা। তা চলো দেখতে পাচ্ছ আমার ব্যাটারটা, এটা এখন 11:30 বাজে, এটা 1:30 সময় ভাজবো, মোটামুটি 2 ঘন্টা মতন হয়ে যাচ্ছে। এই যে আমার চিকেন ম্যারিনেট করা রইলো, আবার আসছি একটু পরে, একটুখানি মাংসটা কষিয়ে নিই, এই যে ভাজা হয়ে গেছে, ওদিকে মশলা হচ্ছে, পরে দেখাচ্ছি তোমাদের। আমি কিভাবে বিরিয়ানিটা করছি চলো তোমাদের একবার দেখিয়ে নিই। আমি হাঁড়িটা গরম করে নিয়েছি, ওর মধ্যে ঘি দিয়ে দিলাম, আর ঘিটা পুরো কড়াতে মাখিয়ে নেবো। যদিও তোমরা সকলেই রান্না জানো, তবুও একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করি, তোমরা এরকম সহজ পদ্ধতিতে করতে পারো। তারপরে ভাত দিয়ে দিলাম, প্রথমে ভাত দিয়ে দিলাম, তারপরে আলু মাংস, তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তারপরে হালকা একটু নুনের ছিটে দিয়ে দিচ্ছি, তারপরে দুধের মধ্যে গোলাপ জল কেওড়া জল কেশর ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিলাম, আর একবার ওপর দিয়ে ঘি দিয়ে দিলাম, আবার ভাত দিয়েছি, আবার ভাত দিয়ে আবার বিরিয়ানির মশলা দিয়েছি, দিয়ে ওই দুধের মধ্যে ভেজানো গোলাপ জল কেওড়া জল আর কেশর ভেজানো ওইটা দিয়ে দিয়েছি, যদিও আমার আতরটা শেষ হয়ে গেছিলো, আতরটা দেওয়া হয়নি। এবার আমি চিকেন বাটার ফ্রাইটা ভাজবো, দেখতেই পাচ্ছ ব্যাটারটা খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়, এর মধ্যে আমি চিকেনগুলো চুবিয়ে দিয়েছি, এবার আমি তেলে ছাড়বো। এই দেখো আমার চিকেন বাটার ফ্রাই, নুন একটা টেস্ট করেছে বলছে দারুণ হয়েছে, তোমরা অবশ্যই এরকম করবে, খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানানো যায়। তো চলো বাকি কটা ভেজে নিই, দিয়ে খাবার টেবিলে তোমাদের সঙ্গে দেখা করবো। এই যে আমাদের দুপুরে আজকে লাঞ্চ, কেননা 5 তরকারি রান্না করে দিলে ওরা অতটা সন্তুষ্ট হয় না, এই মেনুতে ওরা সন্তুষ্ট, তাই এই মেনু। আর 1 মাসে 2 ছেলের জন্মদিন, তাই জন্যে 2 বার জন্মদিন করলাম। খাই তো না বাবু খাবে, এবার পছন্দ তো এই মেনু, এই মেনু পছন্দ তো, ঠিক আছে আবার বলবি যে এত কেন রান্না করতে গেছো, ডাল ভাত এত কিছু আমরা খাবো, তোমরা সাথে থাকো, তোমাদের মিস করছি। এটা হচ্ছে ESI হসপিটাল, আমাদের বাড়ির পাশে এক দিদি আছে, সম্পর্কে দিদি বলেই ডাকি, তিনি কিছুদিন আগে হসপিটালে ভর্তি হয়েছে অসুস্থ হয়ে, আজকে হাতে একটু সময় আছে, ওই জন্য আমি আর মুনের মা এসেছি ওনাকে দেখতে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই গাছগুলো দেখো, এইগুলো একটা কী গাছ আমার বন্ধুর বাড়িতে দেখেছিলাম, নামটা আবার ভুলে গেছি, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এত বড় এরিয়া আমরা খুঁজেই পাচ্ছিলাম না। আর ESI হসপিটালটা তোমরা কিছুদিন আগে নিউজে দেখেই থাকবে, খুব বড় সড়ো একটা নিউজে ঘটনা দেখিয়েছিল, তাই এইখানে আমরা খুঁজছি, অবশেষে তার বাড়ির লোককে ফোন করতে এসে আমাদের নিয়ে গেল। আমাদের পাশে বাড়ি যে মানে দিদিটা, দিদি বলেই ডাকি, উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তা তোমরা তো দেখলেই বিকালে গিয়েছিলাম, ওটা ESI হসপিটাল, আর এখন মানে এখন অনেকটাই সুস্থ আছে, বাড়ি ফিরে না আর ভালো লাগছিলো না, এত প্রচণ্ড গরম, একটু শুয়েছিলাম আর এখন উঠলাম, এবার রাতে খাওয়ার মানে রাতে তো কোনো খাবার নেই, দুপুরের খাবারই রাতের খাবার, আর বাবন তো ও বাড়ি খাবে, সেই জন্যে বুবুন ওর বাবা খাবে, আমি আর কিছু খাবো না। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সকলে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, তাহলে গুড নাইট, টাটা।